ভূতের রাজা হাজিল পর। এবছরও যেটা আমি করছি সেটা হচ্ছে নববর্ষের দুটো জিনিস, একটা হচ্ছে থালি আমাদের ওপেন হচ্ছে, লঞ্চ করছি আর কি, আরেকটা হচ্ছে ভিডিও, আমরা নববর্ষে একটা ভিডিও আমরা করেছি, এই ভিডিও একটা লঞ্চ করছি। নববর্ষের থালির মধ্যে যেটা বিশেষত্ব সেটা হচ্ছে এমনি এলাকাতে যেরকম মেনু আছে সেই মেনুগুলো তো আছেই, কিন্তু আমরা চার পাঁচ রকমের থালি রাখছি, যেমন সুন্দরি রাজার থালি, কুপিবাহার থালি। এবছর প্রথমে একটা থালি রাখছি, যে থালিটা হচ্ছে মেছো মিষ্টির পঞ্চপ্রী। কেন এটা? কারণ বাঙালি হচ্ছে মাছে ভাতে বাঙালি, পাঁচ রকম মাছ নিয়ে আমরা থালি করেছি, যেটা বাঙালি খাদ্য শিশুরা এটা কিন্তু ভালো রকম উপভোগ করবে। এবং ফাইনালি যেটা আমাদের সিগনেচার ডিশ, এটা হচ্ছে বৈশাখী থালি, 1400 টাকার মতো এটা দাম। এবং প্রত্যেক কটা থালি কিন্তু আমাদের শেয়ার মেলে, 600 টা থেকে শুরু হচ্ছে, ম্যাক্সিমাম আমাদের 1400 টাকা হচ্ছে এই থালিটা। সামনে তো ভূতের রাজার জন্মদিন, কি বিশেষ অফার রয়েছে? দেখুন, এবার এটা হচ্ছে ভূতের রাজার 18তম জন্মদিন। আমরা যেটা প্রত্যেক বছর করি, যেটা যত বছর হচ্ছে, মানে এবার 18 বছর, 18টা আইটেম, 180 টাকায় আমরা এটা দিচ্ছি। অক্ষয় তৃতীয়া যেদিন আমাদের জন্মদিন সেটা হচ্ছে 23 তারিখ, কিন্তু আমাদের অফারটা থাকবে 24 এবং 25। তবে হ্যাঁ, কুপনের মাধ্যমে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস, যাদের কুপনটা দেওয়া হবে কুপনের মাধ্যমে এটা চলবে। আমাদের যতগুলো আউটলেট আছে, যেমন যাদবপুর, সল্টলেক, চন্দননগর, কল্যাণী, সোদপুর, তারপরে শিলিগুড়ি, সব কটা আউটলেট হবে। দুর্গাপুর আমাদের ওপেন হচ্ছে, সামনে মাসে ওপেন হতে চলেছে, তারপরে আমাদের রাজাহাটও ওপেন হতে চলেছে। এটা হচ্ছে নতুন বছরের, বাংলা নতুন বছরের একটা সুখবর, যারা আমাদের গেস্টরা আছে, কাস্টমাররা আছে, সবার জন্য একটা সুখবর। আর নববর্ষে যে থালিটা লঞ্চ হচ্ছে, এটা কি সব কটা ব্রাঞ্চেই অ্যাভেলেবেল তো? হ্যাঁ, আমাদের যতগুলো ব্রাঞ্চ আছে সব কটা ব্রাঞ্চেই নববর্ষ থালিগুলো অ্যাভেলেবেল। এবং যেটা আমাদের ভূতের রাজার জন্মদিনের 18টা আইটেম, 180 টাকায় যেটা, সেটাও আমাদের সব ব্রাঞ্চেই অ্যাভেলেবেল হচ্ছে। গত বছর তো আমরা পার আউটলেটে প্রায় 600 করে কুপন আমরা দিয়েছি পার ডে। তো এবছর আমাদের যতগুলো আউটলেট আছে সব আউটলেটের সিটিং ক্যাপাসিটি অনেক বেড়েছে, আশা করি গত বছরের থেকে এবছর আরও বেশি আমরা কুপন দিতে পারবো। দেখুন, ভূতের রাজা দিলবর হচ্ছে একমাত্র রেস্টুরেন্ট যেটা হচ্ছে সাবেকি আর আমার অথেন্টিক বেঙ্গলি রেস্টুরেন্ট। এবং আমাদের থিমগুলো যেটা দেখবেন, গোপীবাহা, দিলব রাজা, তারপরে সুন্ডি রাজা, এদের উপরে বেশ করে, মানে সত্যজিৎ রায় উপদেশ কিশোর যে লিখে গেছিলেন এবং পরে উনি যে সিনেমাগুলো করেন তার উপর এই থিমগুলো, সেই থিমগুলো বেশ করেই কিন্তু আমাদের এখানে এবং এই যে রেস্টুরেন্টগুলো আমাদের যেগুলো হয়েছে, আপনি খাবার অর্ডার দেবেন সব কিছুই হবে, কিন্তু যতক্ষণ হাতে তালি না দেবেন ততক্ষণ কিন্তু আমাদের এখানে কোনো খাবার আসবে না। যেরকম হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের থালি, তবেই কিন্তু দাঁড়িয়ে আসবে, তারা কিন্তু দাঁড়িয়ে আসবে না। এখানে একটি বিশেষত্ব আছে যে ভূতের রাজা খেতে আসলে হাততালি দিতে হবে আগে, হাততালি না দিলে ভূতের রাজা কখনই খেতে দেবে না। তো এটা একটা সুন্দর থিম। হ্যাঁ, এটা তো আমি মানে ফার্স্ট টাইম এখানে আসছি না, এর আগে আমি এসেছি, অনেকবার খেয়েওছি, ভীষণ ভালো সবার। এবং এটাই আছে, এটা মানে হাতে হাতে দাও তালি তবে আসবে ভূতের থালি, এটা আমাদের বলতে হয়, মানে ওরা বলে হাততালি দিলে তারপরে আসে। নববর্ষ সামনে, আর সেই নিয়েই আজকের এই প্রোগ্রাম, আর সেই নিয়েই একটা মেনু লঞ্চ করতে চলেছে,
দর্শন দিয়ে কি বার্তা দেবে? যেটা শুনেছি 18 বছরে পা দিচ্ছে অক্ষয় তৃতীয়াতে, ওটা 18 খানা পদ রয়েছে 180 টাকা দিয়ে। এটাই বলার যে সবাইকে আপনার দর্শকদের যে ভূতের রাজা দিত করে, তো যারা খেয়েছে অলরেডি জানে, যারা খায়নি তারা এসে ওটা মানে খাক, কেননা বাঙালি খাদ্যপ্রিয় মানুষ আমিও তাই, খেতে সবারই ভালো লাগে বাঙালি খাবার। তো ভীষণ ভালো একটা মানে কী বলবো, 180 টাকায় 18 খানা পদ, এটা মুখের কথা নয়, তো আসুন খেয়ে দেখুন। ভূতের রাজা দিলবর আর বাঙালিয়ানা খাবার, আর তার সাথে সাথে আজকে একটা মেনু লঞ্চ আর একটা টাইটেল সং লঞ্চ, যেখানে সম্পূর্ণটাই আপনি রয়েছেন সাথে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। রাজীবদা আমাদের খুব কাছের সবার, রাজীবদা ভীষণ ভালো মানুষ। সে জায়গায় আমরা প্রথম দিন শুট করা থেকে আজকের এই ইভেন্ট সবটা মিলিয়ে একটা আই ফিলস লাইক ফ্যামিলি, কারণ একটা গেট টুগেদার কাম একটা ইভেন্ট, তো এটা কোনোটাই মনে হয় না যে তাদের বা কিছু, সবটাই আমাদের সবার মধ্যে একটা ভালোবাসার জায়গা, তো সেই জায়গা থেকে ডেফিনেটলি খুব ভালো লাগছে। আর একটা পদ রেখেছেন বিশেষ করে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, 18টা পদে 180 টাকা, 18টা পদ, হ্যাঁ, তো 180 টাকায় 18টি পদ সবাইকেই খাওয়াতে চলেছেন, এবং একটা কুপনের সিস্টেমের মাধ্যমে যাতে সবাই পায় সেই চেষ্টাও করছেন। কারেক্ট কারেক্ট, কারণ এখনকার দিনে টু বি ভেরি অনেস্ট কোভিডের পর অনেক মানুষেরই রোজগারপাতি কমে গেছে, অনেক মানুষই কম রোজগার করে, সবার সিচুয়েশন এক নয়। আর আমার মনে হয় খাবারটা বেসিক্যালি যে কোনো রেস্টুরেন্ট বলো বা যে কোনো 5-7 স্টারের সবার যাওয়ার ক্ষমতা থাকে না, তো এই ভূতের রাজা দিলবর এত সুন্দর সুন্দর বাঙালি খাবার পাওয়া যায়, আমার মনে হয় জায়গাটা একটু যদি রিজনেবল হয় মানুষদের জন্য, তারাও আসতে পারে, তারাও খেতে পারে। আর এতগুলো খাবার যখন এত কম টাকায় পাওয়া যায়, আমার মনে হয় মানুষ আরও বেশি আসবে, মানুষ খাবে, তারাও উপভোগ করতে পারবে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের খাবার উপভোগ করার মতো সুখ আর কিছু হতে পারে না। সো ডেফিনেটলি আই এম লুকিং ফরওয়ার্ড, ভালোই হবে। সামনে নববর্ষ আসে, দর্শকদের সে কী বলবো? এটাই বলবো, নতুন বছর আপনাদের খুব ভালো কাটুক, সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নববর্ষ সামনে আসে এই উপলক্ষেই আজকের এই অনুষ্ঠান, আর তার সাথে সাথে একটি অভিনয়তে অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে? যেখানে আজকের এই অনুষ্ঠান কেমন লাগছে? যারা খাবার তাদেরকে কি বার্তা দেবে? তাদেরকে এটাই বলবো যে এই অক্ষয় তৃতীয়া এই মেনুটা 18টা পদের যে মেনু, মাত্র 180 টাকা, সেটা মিস যেন না, এটা মিস করা মানে অনেক বড় কিছু মিস করে দেওয়া, কারণ এতগুলো আইটেম আমরা নিজেরা শুট করেছি, চিংড়ি থেকে শুরু করে মাছের আইটেম সব কিছু নিয়ে যে আইটেমটা থাকছে সেটা বেসিক্যালি অনেক বড়। তো আমার মনে হয় যে এটা যে কত পেটুক আছে, পেটুক না থাকলেও তাদের তো আশা রাজীবদা আমার ফ্যামিলি মেম্বার, এবং ভূতের রাজা দিলবরে আমি বহুবার এসেছি। এখানে একটা অদ্ভুত ইনোভেটিভ ব্যাপার আছে, এবং আমরা যেহেতু সবাই যারা শিল্পী আর্টিস্ট যারা আছি, তারা সত্যি একে নিজেদের নিজের মেন্টাল গুরু সব মনে করি। তো এখানে এলে হাতে হাতে দাও তালি, তাহলে আসবে ভূতের থালি। এটা খুব একটা ইনোভেটিভ জিনিস, এবং সেটা আমাকে খুব টাচ করে, হৃদয় থেকে খুব টাচ করে। এবং আমি এই ভিডিওটা করেছি, খরাজদা আছে, খরাজ মুখার্জি আছেন,
প্রিয়াঙ্কা আছে, প্রিয়াঙ্কা ভট্টাচার্য আছে এবং অনেক শিল্পীরা আছে যারা মিলিয়ে এটাকে ভিডিওটা তৈরি করেছে এবং আমি বিশ্বাস রাখি যে সেটা অসাধারণ লাগবে, সবার ভাল লাগবে। এবং তার সাথে আগামী নববর্ষে ভূতের রাজার নতুন মেনুটা লঞ্চ হচ্ছে, সেটা তোমরা দেখতে পারবে ভিডিওর সাথে, সেটা ভীষণ ভাল লাগবে আমি আশা করছি সবার, কারণ ভূতের এখানে এলে সব রকম খাওয়া দাওয়া অসাধারণ। আর অক্ষয় তৃতীয়া মানে ভূতের রাজার জন্মদিন শুনলাম, আর সেই সম্বন্ধে কি বলবেন দর্শকদের, কি বার্তা দেবেন? আমি একটাই বার্তা দেবো যে আপনারা আসুন এবং টেস্ট করুন ভূতের রাজা দিলবরে, ভীষণ ভালো মানে অসাধারণ একটা রেস্টুরেন্ট ভূতের রাজা দিলবর। এবং রাজীবদা আমার সঙ্গে আছে বলে বলবো না, কিন্তু অ্যাজ আ রেস্টুরেন্ট ওনার এখানে হসপিটালিটিটা অসাধারণ, এটা ইম্পর্টেন্ট সব থেকে। রেস্টুরেন্টে খাবার অনেক জায়গায় ভালো পাওয়া যায় কিন্তু হসপিটালিটিটা ভূতের রাজা দিলবরে আমি নাম্বার ওয়ানে দেবো। আমি অনেক জায়গায় খেয়েছি, এখানে হসপিটালিটিটা অসাধারণ। তার জন্য আমি আরও বলবো দর্শকদেরকে, নববর্ষে নতুন মেনু লঞ্চ হচ্ছে, আপনারা চট যদি চলে আসুন এখানে টেস্ট করার জন্য।